গার্লফ্রেন্ড রো তোমরা যদি আসো আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাচ্ছি তাও আবার এয়ারপোর্টে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো সবাই পাশে থাকো গুড মর্নিং সবাই কেমন আছো আমি ভালোই আছি তো আজকে আমরা আইটিআই থেকে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য নেচ্ছে এয়ারপোর্টে তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি তার মধ্যে কিছু ক্লিপ দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের জন্য এয়ারপোর্টের জন্য বেরিয়ে যাচ্ছি সবাই যাচ্ছে আর আমাদের সাথে ফিলিপ কেসিং ওরও একটা ইউটিউবের চ্যানেল আছে সবাই দেখবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আর একটু সাবস্ক্রাইব করে দিন সবাই ওকে থ্যাংক ইউ কিছু কই যাইতাছি কিতা একটা জিনিস শিখানোর লাগে আনছে তুই যদি খারাপ দিকে নজর দোষ তাহলে তোর আরেকদিন আনতে চাইবো তুই কো এগুলোর মধ্যে ইন্ডিগো স্টিকার লাগানো এগুলো ইন্ডিগো দিয়ে সম্ভবত যাবে কোথায় যাবে জানা নেই অনেক কষ্ট করে এন্ট্রি পাওয়া হইতেছে নাকি তা চেক করে করে এন্ট্রি দিতেছে তো ফাইনালি আমরা নতুন এয়ারপোর্টে ঢুকছি ঢুকতে দেখাচ্ছি নতুন এয়ারপোর্টে ঢুকছি না এবার এবার তো ঢুকলাম
গাইস এটা হলো মেইন গেট যেটা দিয়ে ভিতরে যাওয়া হবে অনেক সুন্দর বানানো হয়েছে এখানে যা চাইছে সবাই গার্লফ্রেন্ড নিয়ে এসে ঘুরতে পারবে এরকম একটা পার্কের মতো বানানো হয়েছে অনেক সুন্দর আর খানপানের ব্যবস্থা তো আছেই আর গার্লফ্রেন্ডরা তোমরা যদি আসো তোমাদের বয়ফ্রেন্ডকে একদম ভালো করে খেয়ে যাবে এখান থেকে এটার মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে আর ওইখানেও কার পার্কিং সাইট আছে আর এখান দিয়েও আছে খুব সুন্দর হয়েছে আর অনেক বড় রিক্সাটা সাইড করে আসছি রোদের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমাদের নতুন এয়ারপোর্টে ঢুকলাম খুব এনজয় করছি আর অনেক সুন্দর আমাদের ত্রিপুরার যে উপজাতিদের যে অনেক ট্রেডিশন ব্যাপারটা রয়েছে আর ইন্টারন্যাশনাল ব্যাপারটা রয়েছে অনেক অনেক সুন্দর করা হয়েছে সবাই দেখো সবাই তো আসবেই এটার মধ্যে একদিন না একদিন যেমন আমিও আসলাম আমরা তো আসলাম ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য মানে আমাদেরকে কিছু শেখানো হবে দেখানো হবে ওইটার জন্য তো অনেকে দেখে থাকে সবচেয়ে বেশি রৌদ্র আজকের রৌদ্র সব মানে সবকিছু শেষ করে দিয়েছে অনেক ক্লান্ত হয়ে গেছি দেখতে দেখতে
এক্সিট যারা প্লেনে চড়বে নতুনটার মধ্যে ওইখান দিয়ে যাওয়ার জায়গা গাইস অনেক ওইটাকে কি বলে এখন আমি জানি না যদিও শুনিও নি কারোর মুখ থেকে ওইটা সব সব জায়গায় চলে দেখেছিও কিন্তু ওইটার নামটা আমি জানি না তো আজকের ভিডিওটা এতটুকু অবধি যেটা দেখার ইচ্ছে ছিল এটাই দেখতে পারিনি রানওয়েটা দেখার খুব ইচ্ছে ছিল এটাই দেখতে পারিনি ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন বাই হ্যাভ এ রিল্যাক্স ডোন্ট লাইক মানে